প্রথম মহিলা আইএফএ শিল্ডের চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল ক্লাব। শুক্রবার নদিয়ার তেহট্টের বেতাইয়ে হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে তারা 5-0 গোলে হারালো শ্রীভূমি ফুটবল ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে হ্যাট্রিক সহ 4টি গোল করেন তুলসী হেমব্রম, অন্য গোলটি করেন বর্ণালী কানার। খেলা শেষে বিজয়ী দল ইস্ট বেঙ্গল ক্লাব 1,00,000 টাকা ও রানার্স আপ শ্রীভূমি ফুটবল ক্লাব ট্রফি সহ 75,000 টাকা আর্থিক পুরস্কার পায়। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইস্ট বেঙ্গল ক্লাবের তুলসী হেমব্রম, তিনি 5,000 টাকা আর্থিক পুরস্কার পান। ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিধায়ক তাপস সাহা, নদিয়া জেলা ক্রীড়া সংস্থার সচিব গৌতম বিশ্বাস। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দেওয়ার জন্য শিরোপা পান তুলসী হেমব্রম। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।